কমান্ডোরা তাদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব কৌশল অবলম্বন করে 25 মার্চ আনুমানিক দুপুর 1টার মধ্যে ভবন থেকে 30 জন পুরুষ, 27 জন মহিলা এবং 21 জন শিশুসহ মোট 78 জনকে নিরাপদে উদ্ধার করে। ভবনের নিচতলায় 3 জন পুরুষ ও 1 জন মহিলা সহ মোট 4 জন জঙ্গি বিপুল পরিমাণ বিস্ফোরক সহ অবস্থান করছে। গতকাল 2টি মৃতদেহ পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছিল। বাকি যে 2টি মৃতদেহ ছিল সেগুলো সুইসাইডাল ভেস্ট পরিহিত থাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিরাপত্তার বিবেচনা এবং পুলিশ প্রশাসনের পরামর্শে ঘটনাস্থলেই এগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। সকল কার্যক্রম শেষে আজ বিকেলে ভবনটি ক্রাইম সিন হিসেবে পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয় এবং অপারেশন টয়লেটের সমাপ্তি ঘোষণা করা হয়। যে সকল জঙ্গি ছিল, আমাদের যে বিশ্লেষণ তাতে মনে হয়েছে তারা বেশ ভালো প্রশিক্ষিত, তাদের কাছে বিশাল পরিমাণে বিস্ফোরক ছিল এবং সেগুলো ব্যবহার করে তারা পুরো ভবনটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। এবং এ ধরনের একটা ভবন, যেটা 5তলা ভবন, প্রায় 30টা ফ্ল্যাটে 150-এর বেশি রুম রয়েছে, এখানে কোথায় কোন অবস্থায় কোথায় লুকিয়ে আছে, কীভাবে আছে, প্রতিটা স্টেপ ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমি বারবার বলছি যে অপারেশনটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। আলামত বা যে সমস্ত এভিডেন্স সেগুলোর কালেকশন প্রক্রিয়া বিস্তারিত চলবে।